ওয়েলকাম ফ্রেন্ড, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল। প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহে 6ই জানুয়ারির কর্মক্ষেত্র পেপার নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে এই কর্মক্ষেত্র পেপারে প্রচুর নতুন চাকরির নোটিফিকেশন রয়েছে। আপনারা যদি নোটিফিকেশনগুলি ডিটেলসে দেখে নিতে চান, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে আপনাকে দেখতে হবে। চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চাকরি সংক্রান্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেওয়া যাক 6ই জানুয়ারির কর্মক্ষেত্র পেপারে কোন কোন নতুন চাকরির নোটিফিকেশন রয়েছে। 6ই জানুয়ারি কর্মক্ষেত্র পেপারে যে নতুন চাকরির নোটিফিকেশন রয়েছে সেটি হচ্ছে গ্র্যাজুয়েশন পায় যোগ্যতায় কেন্দ্র সরকারের 6,506 জন অফিসার অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক নিয়োগ। কেন্দ্র সরকারের বিভিন্ন অফিসে 6,506 জন গ্র্যাজুয়েট তরুণ তরুণীকে নেওয়া হবে অফিসার অ্যাসিস্ট্যান্ট আপার ডিভিশন ক্লার্ক সহ বিভিন্ন পদে। প্রার্থী বাছাই করবে টপ সিলেকশন কমিশন এক্সামিনেশন 2020-র মাধ্যমে। 4টি পর্যায়ে প্রার্থীকে পরীক্ষা দিতে হবে। কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে টায়ার 1 এবং টায়ার 2, খাতা কলমে পরীক্ষা হবে টায়ার 3 এবং টায়ার 4 রয়েছে কম্পিউটার প্রফেশনালিটি টেস্ট। এখানে আপনাদের গ্রুপ অনুসারে শূন্য পদ রয়েছে। গ্রুপ বি গ্র্যাজুয়েট পদের জন্য শূন্য পদ রয়েছে 250টি, গ্রুপ বি নন গ্র্যাজুয়েট পদের জন্য শূন্য পদ রয়েছে 3,513টি, গ্রুপ সি পোস্টের জন্য শূন্য পদ রয়েছে 2,743টি। এখানে নিয়োগ করা হবে কেন্দ্র সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ, অফিস এবং ক্যাডারে। আপনাদের যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকেন তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলে এক্সামিনেশন শুরু হবে 29শে মে। 29শে মে থেকে 27 জুন পর্যন্ত আপনাদের পরীক্ষা হবে। পশ্চিমবঙ্গে একাধিক জায়গায় পরীক্ষা কেন্দ্র রয়েছে। এখানে আপনাদের বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। তাছাড়া আপনাদের আবেদন ফি বাবদ লাগবে 100 টাকা। তফসিলি প্রাক্তন সহকর্মী এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনো ফি লাগবে না। আপনারা আবেদন করতে চাইলে অবশ্যই আবেদনটি করে নিতে পারেন। পরবর্তী যে চাকরির নোটিফিকেশনটি রয়েছে, দুর্গাপুর পৌরসভায় 131 জন গ্রুপ ডি নিয়োগ। এখানে ক্লাস 8 পাস যোগ্যতা থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। টোটাল শূন্য পদ রয়েছে 131টি। গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে দুর্গাপুর পৌরসভায়। নিয়োগ করা হবে মজদুর, সুইপার, মেট সহ বিভিন্ন পদে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। এখানে শূন্য পদ বিন্যাস করে দেওয়া রয়েছে। আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফুল নোটিফিকেশনটি ডাউনলোড করে সেখান থেকে দেখে নেবেন। এখানে আপনাদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদন করতে হলে কী কী লাগবে? 3 কপি পাসপোর্ট মাপের রঙিন ফটো, 1টি ফটো দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেটে এবং 2টো ফটো, 2টি অ্যাডমিট কার্ডের নির্দিষ্ট জায়গায় সেটে দেবেন। শিক্ষাগত যোগ্যতা যেগুলি রয়েছে সেগুলি সপ্রত্যায়িত নকল, বয়সের প্রমাণপত্র সপ্রত্যায়িত নকল, কাস্ট সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে তাহলে সেটি সপ্রত্যায়িত নকল আপনাকে দিতে হবে। এখানে দরখাস্ত ভরা খামের উপর লিখতে হবে। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, অর্থাৎ কোন পোস্টের জন্য আপনার অ্যাপ্লাই করছেন। শূন্য স্থানে যে কোনো পদের জন্য দরখাস্ত করছেন তার নাম লিখবেন এবং দুর্গাপুর পৌরসভায় সরাসরি গিয়ে নির্দিষ্ট ড্রপ বক্সে জমা দিয়ে আসতে হবে। দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে 15ই জানুয়ারি। আপনারা আবেদন করতে চাইলে আবেদন করতে পারেন। উপরোক্ত যে ওয়েবসাইটটি বললাম সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নেবেন। পরবর্তী যে চাকরি সংক্রান্ত আপডেটটি রয়েছে, রাজ্যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগ। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে 34 জনকে নেবে রাজ্য সরকার। ওয়েস্ট বেঙ্গল ইঞ্জিনিয়ার সার্ভিস নিয়োগ করা হবে ইলেকট্রিক্যাল শাখায়। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর আপনারা দেখতে পাচ্ছেন। ক্যাটাগরি অনুসারে শূন্যপদ বিন্যাস করে দেওয়া রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ডিগ্রি প্রার্থীকে অবশ্যই বাংলা লিখতে পড়তে জানতে হবে। এখানে আপনাদের বয়স বলা হয়েছে 18 থেকে 36 বছরের মধ্যে। তাছাড়া ওবিসিরা 3 বছরের ছাড় পাবেন এবং SC/ST ক্যান্ডিডেটরা 5 বছরের ছাড় পেয়ে যাবেন। দৈনিক এখানে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার লাইটেট রয়েছে করবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে। পরবর্তী যে চাকরি সংক্রান্ত আপডেটটি রয়েছে, পশ্চিমবঙ্গের কলেজে 100 অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ। রাজ্য সরকারের অর্থ সাহায্যপ্রাপ্ত ডিগ্রি কলেজে আর্টস, কমার্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স সহ বিভিন্ন বিষয়ে বেশ কিছু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এমনই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মোট অন্তত 50% নাম্বার সহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস করে থাকতে হবে। এরই পাশাপাশি নেট বা CSIR নেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সব ক্ষেত্রে তফসিলি OBC এবং দৈনিক প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পেয়ে যাবেন। এখানে আপনাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। তাছাড়া আপনারা আবেদন করতে চাইলে অবশ্যই আবেদনটি করে নিতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন করার লাস্ট ডেট রয়েছে 15ই ফেব্রুয়ারি। আবেদন ফি বাবদ জমা দিতে হবে 2,000 টাকা। তফসিলি এবং OBC দৈনিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 1,000 টাকা আবেদন ফি বাবদ জমা দিতে হবে। বিস্তারিত ইনফরমেশান সংগ্রহ করে নিতে চাইলে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সংগ্রহ করে নেবেন। পরবর্তী যে চাকরি সংক্রান্ত আপডেটটি রয়েছে, কোচিং শিপইয়ার্ডে ট্রেনিং।
শিফট ড্রাফটম্যান ট্রেনিং পদে, 62 জন নেবে কোচি শিপওয়ার্ড, প্রথমে 2 বছরের ট্রেনিং, সফলভাবে ট্রেনিং শেষে 1 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক সঙ্গে 60% নাম্বার সহ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার শাখায় ডিপ্লোমা করে থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের বয়স হতে হবে 25 বছরের মধ্যে, তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে যাবেন। এখানে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। আপনারা আবেদন করতে চাইলে আবেদনটি করে নেবেন। আবেদন করার লাস্ট ডেট রয়েছে 15 জানুয়ারি। আবেদন ফি বাবদ জমা দিতে হবে 300 টাকা। তপশিলী দৈনিক প্রতিবন্ধীদের কোনো ফি লাগবে না। কর্মক্ষেত্র কর্তৃপক্ষের দেওয়া কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, যেগুলি খুবই গুরুত্বমানের কারেন্ট অ্যাফেয়ার্স। আপনারা চাইলে অবশ্যই কর্মক্ষেত্র পেপারটি কিনে নেবেন। কর্মক্ষেত্র পেপারটি আপনারা পেয়ে যাবেন আপনাদের যে কোনো নিকটবর্তী পেপার স্টলে, সেখান থেকে গিয়ে আপনারা কর্মক্ষেত্র পেপারটি সংগ্রহ করে নেবেন। তাছাড়া আপনারা যদি এখনও শিক্ষা চাকরি খেলা পেপারটি না দেখে থাকেন 31 ডিসেম্বরে, তাহলে আপনারা অবশ্যই শিক্ষা চাকরি খেলা পেপারটি দেখে নেবেন। আমার আই বটনে শিক্ষা চাকরি খেলার লিঙ্কটি দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে আপনারা দেখে নেবেন। প্রত্যেক সপ্তাহে দেওয়া এই সপ্তাহে একটি WBCS প্রিলিমিনারি পরীক্ষার একটি প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে। আপনারা যারা WBCS জন্য প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই এই কর্মক্ষেত্র পেপারটি কিনে সেখান থেকে আপনারা প্র্যাকটিস সেটটি সংগ্রহ করে নিতে পারেন এবং প্র্যাকটিস করতে পারেন। এই ছিল 6 জানুয়ারি কর্মক্ষেত্র পেপারে এই সমস্ত চাকরির নোটিফিকেশনগুলো রয়েছে। সেই সমস্ত চাকরির নোটিফিকেশনগুলো নিয়ে আমি আলোচনা করলাম। আপনার যদি চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চাকরি সংক্রান্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য, এবং আপনার বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, এবং কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানিয়ে দেবেন।